এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই তো ছুটির দিনের একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমাদের শুক্রবার, আর শুক্রবারে এখানে হাফ ডে থাকে, ফুল ডে ছুটি না, শনিবার রবিবার ফুল ডে ছুটি। তো সকাল সকাল উঠেছি আর টুকটাক ঘরের কাজকর্মও আছে, তো এই ভেবেই সকাল সকাল উঠে ঘরটার গুছিয়ে নিয়েছি। তারপরে ব্রেকফাস্ট করে ঘরের টুকিটাকি কাজকর্ম করতে হবে, রান্নাবান্না আছে। আলিনা স্কুলে চলে গিয়েছে, আলিনার বাবাও অফিসে, আরোয়া ঘুমিয়ে আছে, আমি ঘরের কাজগুলো টুকটাক করে সেরে নিচ্ছি। আরোয়া উঠে গেলে অনেকটা ঝামেলা করে ঘুমের পরে, তো ওকে নিয়ে অনেক সময় বসে থাকতে হয়, তারপরে ওর ব্রেকফাস্ট সব কিছু মিলে কিন্তু অনেকটা সময় চলে যায়। এই জন্য ও ঘুমিয়ে থাকা অবস্থায় আমি ঘরের কাজগুলো শেষ করে নিচ্ছি। বেডরুমগুলো গুছিয়ে নেওয়ার পরে এখন আমি কিচেনে এসেছি। রাতে যেগুলো ধুয়ে রেখেছিলাম থালা বাটি সেগুলো শুকিয়ে গেছে, তো সেগুলো গুছিয়ে নিলাম। আর ঘুম থেকে উঠেই আমি এক গ্লাস গরম পানি খাই, তো সেটা এখন করে নিচ্ছি। গরম পানি করে নিয়ে তারপরে সেটা একটু বসে আরাম করে খাবো, একটু পরে ব্রেকফাস্ট করবো। সকালের রাস্তার জন্য আমি তেমন হেভি কিছু করি না, আমি দুই পিস ব্রেড সাথে একটু চিজ আর অনেক সময় হাফ কলা খেয়ে নিই, অনেক সময় একটা ডিম পোস্ট বা একটা ডিম বয়েল করে নিই, এর চেয়ে বেশি কিছু আমার কাছে ভালো লাগে না। আবার অনেক সময় ওটসও খাওয়া হয়। আমি দুইটা ব্রাউন ব্রেড টোস্ট করে নিয়েছি, তারপরে একটু চিজ নিয়েছি। এখন একটা কলা থেকে হাফ আমি এরকম স্লাইস করে মাঝখানে দিয়ে তারপরে দুই পিস ব্রেড একসাথে করে খেয়ে নেব। আর একটা ডিম পোস্ট করে নিয়েছি, এর চেয়ে বেশি কিছু আমার কাছে বেশি ভালো লাগে না। আর আমার বাচ্চারাও এভাবে খেয়ে অভ্যস্ত হয়ে গিয়েছে। তো এই যে ব্রেকফাস্ট শেষ করলাম, তারপরে ভাবলাম একটু চা খেয়ে নিই, আজকে যেহেতু সকাল সকাল উঠেছি আর সকালে উঠলে একটু ঘুম ঘুম ভাব থাকে, এই জন্য আমি একটু চা বানিয়ে নিলাম নিজের জন্য। চা খেতে খেতে কম্পিউটারে বসে কিছু ভিডিও এডিটিং করলাম। সাধারণত সকালবেলায় আমি কোনো দুধ চা খাই না, বেশিরভাগ সময় একটা গ্রিন টি খাওয়া হয়। তো আজকে যেহেতু অনেক সকালে ওঠা হয়েছে আর মোটামুটি একটা লম্বা দিন যাবে, বিকেলে একটু বাইরে যাব তখন কফি খাওয়া হবে, তো এই জন্য একটু দুধ চা বানিয়ে খেয়ে নিলাম আর কাজটাও শেষ করলাম। এখন আরোয়াকে উঠিয়ে তারপরে ফ্রেশ করে ওর ব্রেকফাস্ট দিব। আরোয়া খুব সকালে ঘুম থেকে উঠে না, ঘুম থেকে উঠতে উঠতে 10টা থেকে 11টা হয়ে যায়। ব্রেকফাস্ট টাইম, চলো ব্রেকফাস্ট করবে মা। আচ্ছা কি দিয়ে খাবে বলো, নটিলা নাকি চিজ? আসো চিজ, ওকে। আরোয়ার খাবার দাবার শেষ করে আমি এখন রান্নাঘরে এসেছি আর এখন প্রায় 12টা বেজে গিয়েছে। তো রাতের বেলায় কিছু কাটাকাটি করে রেখেছিলাম যাতে দিনের বেলায় রান্নাটা সহজ হয়ে যায়। আজকে আমাদের বিকেলে বাইরে একটা প্রোগ্রাম আছে, তো সেখানে বেশ হেভি খাওয়া দাওয়া হবে, এই জন্য আমি দুপুরে বেশি কিছু করছি না, খুবই হালকা পাতলা মেনু রেখেছি। শুধু ডিম ভুনা করছি, পালং শাক চিংড়ি দিয়ে করব, সাদা ভাত আর ডাল। পার্কে আমরা বিকেল থেকেই বসবো, তো বিকেলেও বেশ হেভি নাস্তা হবে, তারপরে রাতের খাবার দাবারের মেনুটাও কিন্তু বেশ হেভি, এই জন্য আমি দুপুরে খুব হালকা পাতলা শাকসবজি ডাল দিয়েই পার করে দিলাম। তো আলহামদুলিল্লাহ এই ধরনের খাবারগুলো কিন্তু আমার ঘরে সবাই খায়, আমার কাছেও খুব ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা এখন পার্কে চলে এসেছি, এখন বিকেল 5টা বাজে আর আমরা সবাই ঝটপট রেডি হয়ে বের হয়ে গেলাম খাওয়া দাওয়া শেষ করে। পার্কের পরিবেশটা কিন্তু খুবই চমৎকার, এখন রোদটা পড়ে গিয়েছে, তবে আজকে হালকা একটু গরম ছিল, তারপরেও ভালো লাগছে। উইকেন্ড দেখে বেশ লোকজন দেখা যাচ্ছে, আর একটু পরে কিন্তু চারিদিকে একেবারেই জায়গা পাওয়া যায় না, এই সময় লোকজন এসে ভরে যায়, সবাই বড় বড় গ্রুপ করে আসে আর অনেক লম্বা সময়ের জন্য আসে। তো আমরা এসে একটা সাইড করে বসলাম আর প্লেগ্রাউন্ডের পাশে বসেছি যাতে আরোয়াকে দেখতে পারে, ম্যাট বিছিয়ে চেয়ার নিয়ে তারপরে সব খাবার দাবার নিয়ে আসা হলো গাড়ি থেকে। এই তো এখানে আমাদের বসার জন্য। কি আচারের এটা, মশলাটা নিচেই আছে। ধরো ধরো ধরো, খাও, বসো বসে বসে খাও, চানাচুর চানাচুর, গরম চানাচুর, বাস এগুলো এগুলো তোমার দিলে। হ্যাঁ ভালো, মিষ্টি মিষ্টি। হ্যাঁ মিষ্টি মিষ্টি, মিষ্টি মিষ্টি, চলে আসতাম।
সুখ দুঃখ মিলেই কিন্তু আমাদের প্রবাস জীবন। এখানে আমরা সারা সপ্তাহ ঘরের মধ্যেই থাকি, কোথাও তেমন একটা বের হওয়া হয় না, কারণ বাচ্চাদের স্কুল থাকে, অফিস থাকে। তো ছুটির দিনে এভাবে প্ল্যান করে আমরা একদিন বের হই, যাতে বাচ্চারাও একসাথে খেলাধুলা করতে পারে, আমরাও গল্প করতে পারি। তাছাড়া কিন্তু আমাদের এই প্রবাস জীবনে থাকাটা খুব কষ্ট হয়ে যেত, স্পেশালি মেয়েরা বা মায়েরা যারা ঘরে থাকি, আমরা কোনো জব করি না, তারা কিন্তু সারা সপ্তাহ জুড়েই একা একা কাটিয়ে দেই। বাচ্চাদের স্কুল, অফিস এগুলো মিলেই, ঘরের কাজকাম মিলেই কিন্তু আমাদের সময় চলে যায়। তো একটু মানসিক প্রশান্তির জন্য এভাবে আড্ডা দিয়ে গল্প করতে পারলে কিন্তু খুবই ভালো লাগে, সবার সাথে মন খুলে গল্প করা যায়। আলহামদুলিল্লাহ আমাদের কাছের কিছু মানুষ নিয়ে আমরা খুব ভালো সময় কাটাই। এই পিঠাগুলো এক বাঙালি দোকান থেকে আমাদের বাপ্পি ভাই নিয়ে এসেছেন। তো ভাইয়া ভাইয়ার ছেলেকে নিয়ে আসলো একটু আগে, ভাইয়া বসে বসে এই যে আমাদের সাথে চা খেলো, পিঠা খেলো। পিঠাটা কিন্তু খুবই মজার, আমার কাছে খুবই ভালো লেগেছে। ঝালমুড়ি খাওয়া শেষ করে আমরা চা খেয়েছি, একটু পরে পিঠা খেয়েছি, তারপরে এখন খাওয়া হচ্ছে ভাবির হাতের স্পেশাল ক্রিম চিজওয়ালা কুনাফা। ভাবির এই কুনাফাটা কিন্তু বেশ মজার হয়, এর আগেও ভাবি আমাদের খাইয়েছিলেন। তো আজকে আবার একটা বড় কুনাফা বানিয়ে নিয়ে এসেছেন, সবাই মিলে কুনাফাটা খেলাম অনেক মজা করে। একবারেই মনে হয় যে পুরো কুনাফাটা প্রায় শেষের দিকে, যদিও এখনও একটা ফ্যামিলি আসা বাকি আছে, তো ওদের জন্য একটু রাখা হয়েছিল। আলহামদুলিল্লাহ সব কিছু মিলেই কিন্তু খুব ভালো সময় কাটাচ্ছি সবার সাথে। রাতে আবারও খাওয়া দাওয়া হবে অনেক জমজমাটভাবে। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।